আমি করমুক্ত পালন করব এই মজুঙা চাহ বাগিচাত। এইটো আমার চতুর্থ হয়ে আর এই পূজা তথা আমার উৎসব, আমার কৃষিভিত্তিক উৎসব। এই উৎসব জড়িয়ে আমি ভগবানের ওসর তথা আমার করম রজার ওসর আমি এটাই প্রার্থনা করো যে আমার খেতে বাতি ভাল হোক, আমার দুঃখ দুর্গতি অপায় অমঙ্গল যেন আঁতরি যাওক, আমি ভালকে চলিব পারো। সেইটার কারণে আমি মেইনলি আমি এই করম রাজাক পূজা করো বা করম দেবতাক আমি পূজা করো আর করম গছক পূজা করো। এই করম গছ মানে আমার করম রজায় আপনার আমার দেবতা লগতে আমি এই যে পূজার যে সামগ্রী ঠিক করেছো বা যা যোগাড় করেছো মাঙ্গলিক নিয়ম হিসাবে সেটা সাতজন ছোৱালীয়ে সাত দিন উপাসে থাকে, লঘনে থাকে, তেওঁলোকে যোগা করেছে। মাকৈ আমি ঘরুয়া ভাষণ মাকৈ বলে কো বা ধানেরে বা গমেরে আর তেওঁলোকে এই লই আহিছে। সেইটো লই আমি এইটো মাঙ্গলিক পদ্ধতিতে আমি পালন করি আছো। পূর্বরে পরায় আদিবাসী জাতিসকলের বা আদিবাসী জনজাতি জনগোষ্ঠী সকলের ই এক জাতীয় উৎসব বলে বিবেচিত হয়েছে আর পূর্বরে পরে পরম্পরাগতভাবে করে আছে। তার লগত সংগতি রাখি আমিও এবার চতুর্থ বার্ষিক করম উৎসব উদযাপন করবলে ওলাইছো। যে ধরনের মাঙ্গলিক কার্যসূচীরে করম উদযাপন করেছে বা আমি করছো, তো ইয়ার জড়িয়ে আমি আশাবাদী যে আমার এই অঞ্চলত তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে ভরপুর এক অসম, তো এই অসমর আদিবাসী সকলেও এক অন্যতম জনগোষ্ঠী, তেওঁলোকর এই উৎসবত আমি সকলে সহযোগ করছো আর অনাগত দিনতো সহযোগ করে বার্তা পঠাব খুঁজিছো যে এই এনে ধরনের মিলাপ্রীতিরে আমি পূজা উদযাপন করি আমার ভাতৃত্ববোধর যে এনাজরি ডাল কটকটিয়া হব বলে আমি আশাবাদী।